অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে শাহেদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। রিপোর্ট করেছেন শফিকুল ইসলাম শামী। রায় ঘোষণার নির্ধারিত দিনে সোমবার বহুল আলোচিত অস্ত্র মামলার আসামি শাহেদ করিমকে আদালতে হাজির করে পুলিশ। দুপুরের দিকে জনাকীর্ণ আদালতে রায়দান বিচারক কে এম ইমরুল কায়েস। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আদালত শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। শাহেদের বিরুদ্ধে কোনো মামলার এটাই প্রথম রায়। শাস্তি পেতেই হবে, এটি একটা বড় মেসেজ। আসামি পক্ষের আইনজীবী এ রায়ে অসন্তুষ্টি জানিয়ে এর বিরুদ্ধে আপিল করার কথা জানান। আমরা এই বিষয়টা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট সংক্ষুব্ধ। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো। করোনা টেস্ট না করে ভুয়া রিপোর্ট ও ভুয়া নেগেটিভ ও পজিটিভ সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় শাহেদকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গত 15 জুলাই গ্রেপ্তার করে র্যাব। পরে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাকে। গত 6 জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত 6000 ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উত্তরায় তার গাড়ির ভেতর থেকে অবৈধ এ অস্ত্র উদ্ধার করে র্যাব। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।